নমস্কার বন্ধুরা, কল্পনা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে আমার অত্যন্ত প্রিয় একটি রেসিপি শেয়ার করছি, মুড়ি ঘন্ট। আপনারা এই মুড়ি ঘন্ট সকলেই করে থাকেন, এটা একটা সাবেকি ও পুরানো রান্না। আমি আমার মা ও শাশুড়ি মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখেছি। এই রান্নাটা আপনাদের সঙ্গে আজকে করে দেখাবো, তাহলে চলুন দেখে নিই প্রিপারেশনটি। এখানে কাপ মেপে হাফ কাপ বাসমতি চাল একটা বলে নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যে কোনো কাপ বা বাটি থাকলে সেই মেপে নিতে পারেন। দুবার করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। নিয়ে নিয়েছি 2টো রুই মাছের মাথা, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আপনারা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন এবং ছোটো পিস করেও নিতে পারেন। এখানে আমি বড় পিচেই দেখিয়েছি। মাছগুলোতে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। একটা মশলা বানানোর জন্য প্যান দিয়ে ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দেব 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা ছিঁড়ে দেওয়া হলো, 2টো এলাচের ফল, 1 ইঞ্চি দারচিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নেব। কড়াই গরম হলে হাফ কাপ সাদা তেল দেওয়া হলো। সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও মাছটা ভেজে নিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো ভেজে নেব। 5 মিনিট ধরে মিডিয়াম টু হাই হিটে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে মুড়ি ঘন্ট তত টেস্টি হবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে অন্য একটা প্লেটে তুলে নিতে হবে। এবার মাছ ভাজার যে তেল ছিল সেই তেলটা তুলে নিয়ে ওর মধ্যে 2 চা চামচ ঘি দেওয়া হলো। এই মুড়ি ঘন্টটা ঘি দিয়ে করলে টেস্ট আরও বেড়ে যায়। এবার ওর মধ্যে যে ভিজিয়ে রাখা জল ঝরানো চাল ছিল সেই চালটা দিয়ে দেওয়া হলো। ঘিয়ের সাথে 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দেব 3টে কাঁচা লঙ্কা। এবার দেওয়া হলো 4-5 পিস কারি পাতা কুচি। কারি পাতা কুচি দিয়েও চালের সাথে 30 সেকেন্ড ধরে কষিয়ে নেওয়া হলো। এবার ওর মধ্যে দেওয়া হলো ভাজা মাছের মাথাগুলো, আর দেওয়া হলো 1টা টমেটো কুচি ও 2টো থেঁতো করা রসুন দিয়ে এই চালের সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হলো। যে কাপ মেপে চাল দেওয়া হয়েছিল সেই কাপেরই 1.5 কাপ গরম জল দেয়া হলো, কারণ হাফ কাপ চালে 2 কাপ জল লাগে। এখানে মাছের মাথাতেও জল টানবে এবং চালগুলো সিদ্ধ হবে, যার জন্যে 2.5 কাপ মেপে জল দেয়া হলো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে মিডিয়াম টু লো হিটে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরছি, জলটাও অনেকটা শুকিয়ে এসছে। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে এবার দেখব ভাতটা কতটা পরিমাণে হয়েছে। ভাতটা আর একটু হবে। এবার লো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ফিরছি, এবার দেখে নেব কতটা পরিমাণে হয়ে গেছে। এবার জলটাও শুকিয়ে গেছে, মুড়ি ঘন্ট প্রায় রেডি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই মুড়ি ঘন্ট দিয়ে। এবার যে মশলাটা করা হয়েছিল ওই মশলাটা 1.5 চা চামচ দিয়ে দেওয়া হলো, দিয়ে মুড়ি ঘন্টর সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়া হলো। কালারটাও ভালো এসছে এবং একদম ঝরঝরে মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো,
ভালো করে মুড়িঘণ্টের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন রেসিপি দেব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।